এতিয়া ৰাতিপুৱা প্ৰায় 6টা বাজিল তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল ৰাসেল দত্ত মেন নতুন ব্ৰিজৰ পৰা মুকলি হৰাই ব্ৰিজ 5 তাৰিখে হোৱা কথা আছে নৱেম্বৰৰ 5 তাৰিখে তো আপোনালোক এটা শট দেখাব হৈছে ব্ৰিজখন তো আপোনালোকে চাই কেনেকুৱা পাই জনাব মজা হ'ব আপোনালোক একদম এই ডাউনটাউনৰ পৰা সুপাৰমার্কেট হৈ ব্ৰিজখন গৈছে ডাউনটাউনৰ পৰা সেক্রেটারিয়াত আৰু সেক্রেটারিয়াতৰ পৰা এনেকে সুপাৰমার্কেট যাব পৰা ৰাস্তা তেনেকে গৈছে তো গোটেইখিনি দেখাইছো ব্ৰিজখন একদম ধুনীয়া আৰ্ট কৰি থোৱা আছে দুটা পাৰতে মজা হ'ব চাই আপোনালোকে তো এই ব্রিজখন বর্তমান কাম প্রায় 98% খতম হয়েছে তো সাগে 5 তারিখ 5 নভেম্বর ইনগ্রেশন করা কথা আছে সিএমএ তো না জানো কিমান দূর সত্য এই কথা তো ইয়াতে যেটা আর্ট করেছে একদম আউটস্ট্যান্ডিং মানে মোট ভাষা নাই কোনো কবলগা মানে আক ভাষাই নাই মানে ইমান ধুনিয়াকে অসমর নর্থ ইস্টর যেটা আমার একটা থিম আছে সেই থিমটা লয়ে পেলে দুইখান মানে কি ওয়ালতে আঁকি থা হয়েছে অঙ্কন করে থা হয়েছে তো এটা মই উঠে আইসো ডাউনটাউনৰ পৰা সেক্রেটারিয়েট সেইপিনে গৈ আছো তাৰপিছত সেক্রেটারিয়েটৰ পৰা সেইপিনৰ পৰা সিধা আহি সুপাৰমার্কেট হৈ লাজগেটলৈকে যাম তো এইখিনিতে আপোনালোকক মই ৰিকুৱেষ্ট কৰোঁ ৰিকুৱেষ্ট এই যিবিলাক আৰ্ট কৰা আছে ইয়াতে এই আৰ্টত যাতে আপোনালোকে পিক্সি একো নেপেলাই যাতে তো এইটো সৰু ৰিকুৱেষ্ট আৰু চাওকচোন ধুনীয়াকৈ সজাই পৰাই কি ধুনীয়াকৈ কষ্ট কৰি আমার যেবিলাক আর্টিস্ট আছে র আর্টিস্ট মানে আর্টর আর্টিস্টবিলাক ইমান ধুনীয়াকে আঁকি অঙ্কন করে দিছে তো আপনাদের তেওঁলোকৰ কথা ভাবি এবার বিস্কন চাবলে হোক আর ভালকে চাওক নিজের বুলি বলে ও মাই গড তো এইটো যে আপনাদের দেখি আছে এইটো মই জুম করে দিও এইটো এইটো এনেকে সুপারমার্কেট হৈ লাজকে যাব পারে আর সিধা ইভাগে আপনার ডাইরেক্ট গণেশগুড়ি জনতা ভবন হয়ে এনেকে পল্টন বজাব যাব পারে তো এইটো হল তিনিআলি বাকি সম্পূর্ণ ব্রিজখন দেখাই আছো তো মই আহি পুরো জনতা ভবনের এই ফ্রন্ট পাম আর তালেকে না যাও এই দুটা পাই ধুনিয়াকে আপনার লাইট টাইট লগাই থাকা আছে দেওয়ালির কারণে সব রেডি দেওয়ালির 5 তারিখে ইনগ্রেশন করব তো এই ব্রিজখানে একটা প্রবলেম আছে প্রবলেম মানে কি এই ব্রিজখান হল ওয়ান ওয়ে ব্রিজ ডাবল ওয়ে নাপাব আপনাদের ওয়ান ওয়ে ব্রিজ গণেশগুড়ি হয়ে আহিব লাগিব আহি একদম লাস্ট গেট হয়ে যখন যায় তখন যাব পাৰিব আর ইভাগে ডাউনটাউনের বাকে যাওয়া গাড়িবিলাকে যাব পাৰিব আর যাকে ডাউনটাউনের পর আহে সেইবিলাকে তলা দিয়ে লাগবে বিস্কুট তো এটা মই এইখানে শট দেখালো এটা সুপারমার্কেট হয়ে যে লাস্ট গেট যাব পারে সেই শট দেখাইছো আপনার চাই থাকি একদম মজা হব একদম বিস্কুট উঠি আহিয়ে কিবা বেলেগ ফিল এটা হয়েছে একদম সব মর্নিং ওয়াক করা মানুষবিলাকে আগতে তলে আহিছিল তো এটা সব ব্রিজখান হওয়াই না যেহেতু চাব আহিছে তো সব ম্যাক্সিমাম মানুষ মর্নিং ওয়াক করেছে ব্রিজখানের উপরে দিয়ে তো এটা আগত এইটু এনেকে ডিভাইডার এটা আছে মই জুম করে দেখাইছো এইটু ডিভাইডার তো সেই ডিভাইডারলৈকে গৈ কিনে সুপারমার্কেট যোৱা রাস্তাটো কমপ্লিটলি দেখাইছো আপোনালোকক তো আপোনালোকে চাই থাকিব এণ্ড দিছ ইজ দ্য মেইন টার্নিং সুপারমার্কেট হৈ লাস্ট গেট তো এইটোতো এটা ভয়ঙ্কর টার্নিং তো আপোনালোকে যদি মানে সুপারমার্কেট হয় আহে মানে লাস্ট গেট যায় একদম কেয়ারফুলি যাব একদম ভয়ঙ্কর টার্নিং আগত আর একটা পাক আছে বোম পাক এটা আছে দেখাইছো পাকটো তো একদম মানে হঠাৎ কি কব এয়ারপোর্ট ও মাই গড তো আমার একঙিয়া গড় অসমৰ গৌরব ইয়া শৰাইঘাট ব্রিজ মানে ইয়াতে অসমৰ নর্থ ইষ্টৰ ভাৰতবৰ্ষৰে কব লাগিব যিবিলাক আমার মানে কি এটা কালচাৰ আছে সেই কালচাৰটো সবখিনি মানে কি ব্রিজখনত দেখুৱাব চেষ্টা কৰিছে তো আপোনালোকক মই আৰু এটা ৰিকুৱেষ্ট ডাঙৰ ৰিকুৱেষ্ট আপোনালোকে যাতে পিক নেপেলায় একদম বহুত বহুত ডাঙৰ ৰিকুৱেষ্ট একদম এইটো এটা এণ্ড দিছ ইজ দ্য লাষ্ট পইণ্ট অফ লাস্ট গেট তো সেইভাগে নাই আৰু এইটো এইটোৱে লাস্ট পইণ্ট লাস্ট গেটৰ পইণ্ট তো এতিয়া ফিৰছে যাব লাগে ৰিটাৰ্ণ তো এনেকৈ যাব পাৰি লাস্ট গেট হয় সুপাৰমার্কেট হয় ইভাগে ডাউনটাউন আৰু ইভাগে গণেশগুড়ি তো এইটো আছিল এটা সৰু নৰ্মেল ব্লক তো ব্ৰিজখন ইনগ্ৰেশ্যন কৰা দিনা আৰু ভালকৈ দেখুৱাম আপোনালোকক তো কেনেকুৱা পাই জনাব টিল দেন টাটা বাই বাই যদি আপোনালোকে নতুন আহিছে ছাবস্ক্ৰাইব কৰিব তো আজিলৈ এৰিছোঁ বাই বাই